সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া আসলাম, আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন। আমরা তো বিভিন্ন ধরনের রসগোল্লা খেয়ে থাকি ছানা বা গুঁড়া দুধের, আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে মজাদার স্বাদের পারফেক্ট রসগোল্লা তৈরি করে দেখাবো। কয়েকটা টিপস সহ আমি শেয়ার করেছি, টিপসগুলো ফলো করলে আপনারা এরকম পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রসগোল্লা তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিকন দানার সুজি নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, এটা আমি ডোয়ের মধ্যে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ যথেষ্ট। 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। এছাড়াও আমি চিনি, যে সুগার সিরাপটা তৈরি করব, এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 2টা সবুজ এলাচ, এটা লাগবে আমার মিষ্টি শিরার জন্য। প্রথমে মিষ্টির ডো তৈরি করে নেব, এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। যতটুকু পরিমাণ সুজি নিতে হবে তার ডাবল পরিমাণ দুধ বা পানি নিলে হবে, তবে দুধ দিলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যাবে। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, যখনই দুধে বলক চলে আসলে এ পর্যায়ে আমি সুজিগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সুজিগুলো একটু একটু করে দিতে হবে এবং অনবরত স্পুনের সাহায্যে নাড়াচাড়া করতে হবে। একবারে সুজিগুলো কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে, এজন্য অল্প অল্প করে সুজি দিয়ে নাড়ানি দিয়ে খুব ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে করে দিয়েছি, নাহলে খুব দ্রুত পাঞ্চে শুকিয়ে এটা ঘন হয়ে যাবে। চুলার আঁচ লো হিটে রেখে এটা নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ডোয়ের ফর্ম করে নিব। এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। পারফেক্ট ডো না তৈরি হলে কিন্তু মিষ্টিটা একেবারেই পারফেক্ট হবে না, মিষ্টির ভেতরে শক্ত থাকবে, ভেতর পর্যন্ত শিরা ঢুকবে না। এজন্য আমার রেসিপিটি একেবারে এ টু জেড ফলো করুন। আমি যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি রেখেছিলাম, চিনি টুকের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। নেড়ে কিন্তু এটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর চিনি দেওয়ার ফলে ডোটা কিন্তু অনেকটা লিকুইডই হয়ে এসেছে, আরও কিছুক্ষণ নাড়ার পরে এরকম টাইট হয়ে আসবে। ডোটা একেবারে হার্ড করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। একটু সফট থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এখানে সাইড থেকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডোটা যেমন স্মুথ হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার কিন্তু ডোটা হয়ে গেছে। একটা এয়ার টাইট বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরো সুজির ডোটুকু নামিয়ে নিলাম। পুরো ডোটুকু নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা, যাতে করে এটা শক্ত হয়ে না যায়। উপর থেকে ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এবার আমি শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি যে 1 কাপ পরিমাণ চিনি মেপে রেখেছিলাম চিনিটুকু দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো এলাচ। মাথাটি একটু ফাটিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল ছড়াবে। চিনি শিরায় বলক চলে এসেছে, নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিব। ঘড়ি ধরে 2-3 মিনিট জাল করলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। রসগোল্লা শিরা কিন্তু খুব বেশি ঘন করা যায় না, তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যায়। শিরা কিন্তু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। 2-3 মিনিট জাল করার পরে কিন্তু শিরাটা আমি নামিয়ে নিব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিব শিরাটা কী পর্যায়ে এসছে। অনেকে হয়তো বা বলে শিরাটা চটচটে হতে হবে বা একতার বা দুতারের হতে হবে, এরকম কোনো কথাই না। এই রসগোল্লা তৈরি করতে হলে কিন্তু শিরাটা জাস্ট 2-3 মিনিট জাল করে নিলেই হবে। চুলাটা বন্ধ করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করে নিব, তার আগে দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা কিন্তু অনেকটা ঘেমে গেছে, কারণ এটা ভেতরে একদম গরম আছে, এ কারণে একবারে সফট আছে ডোটা।
হাত দিয়ে আরেকটু একটু মুথে নিচ্ছি, তার আগে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিব, যাতে করে খুব সুন্দর মতো এটা মোথা হয় এবং হাতে ডো লেগে না আসে। আরও 2-3 মিনিট ধরে একটু মুথে নিলাম। নেওয়ার পরে আমি মিষ্টিগুলো তৈরি করব। ডোটা কিন্তু যখন মোথা হয়ে যাবে পারফেক্টভাবে, তখন ডো হাতের মধ্যে লেগে আসবে না আর সফট থাকবে, তখনই বোঝা যাবে ডোটা হয়ে গেছে। মিষ্টি তৈরি করে নিব, দেখছি মিষ্টি শেপ আসে কি না। কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে রাউন্ড করে নিয়ে তারপরে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব রাউন্ড করে এখানে বলের মতো তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ মিষ্টিটা অনেক পারফেক্ট হয়েছে, স্মুথ হয়েছে। মিষ্টির স্কিনে কিন্তু একেবারেই কোনো প্রকারের ফাটল নেই আর একবারে সফট হয়েছে। সেম প্রসেসে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলো তৈরি করার পরে কিন্তু আমি দেখাচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু একেবারে গলু গলু হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি। একটা মিষ্টির স্কুনে একটুও ফাটল নেই এবং সবগুলো একই সাইজের করে তৈরি করে নিয়েছি। নিজেদের পছন্দ নিয়ে যে কোনো শেপে কিন্তু মিষ্টিগুলো তৈরি করা যাবে, তবে রসগোল্লা যে শেপে হয় আমি এই শেপে মিষ্টিগুলো তৈরি করে দেখালাম। এবার আমি এগুলো শিরায় ডুবাবো। ঢাকনাটা খুলে নিলাম এবং চুলাটা আবার অন করে দিয়েছি। হালকা কিন্তু বলক চলে আসার ভাব শুরু হয়েছে। এ সময় আমি আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করতে যাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু অবশ্যই এরকম কম মানে কম গরম শিরার মধ্যে দিতে হবে। ফুটন্ত শিরার মধ্যে কোনো সময় মিষ্টি দেওয়া যাবে না। শিরা যখন টকবক করে ফুটবে তখন কিন্তু মিষ্টি দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। হালকা গরম শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে তারপরে কিন্তু চুলাটা একেবারে লো মানে হাইটে অন করে দিয়েছি। মিষ্টিগুলো হালকা একটু নাড়িয়ে দিলাম যাতে করে প্যানেলটির নিচে ধরা না লাগে। সবগুলো মিষ্টি দেওয়ার পরে চুলাটা অন করে দিয়েছিলাম। এবার কিন্তু চুলায় বলক চলে এসেছে শিরার মধ্যে। আমি কিন্তু মিষ্টিগুলো ঢেকে দিব না, তার একটা কারণ আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মিষ্টিগুলো যদি ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টির স্কিনটা কেমন অমসৃণ হয়ে যায়। এজন্য আমি মিষ্টির স্কিনটা একেবারে স্মুথ এবং সুন্দর দেখানোর জন্য মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি না। পারফেক্ট ডো তৈরি হওয়ার কারণে মিষ্টিগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 5 মিনিট চাল করব ঘড়ি ধরে। খুব বেশি চাল করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। ঘড়ি ধরে 5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে মিষ্টির ফুল সাইডে সুন্দর করে ঘুরে শিরা ঢুকতে পারে। আমি যেভাবে মিষ্টিটা তৈরি করেছি এভাবে তৈরি করলে কিন্তু অবশ্যই এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করা সম্ভব। চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4-5 মিনিটের মতো। তাহলে কিন্তু মিষ্টির ভাপে কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্ট একটা কালার আসবে। মিষ্টি ঠান্ডা করে নিয়ে তারপর আমি সার্ভ করে নিয়েছি। সুজির মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, দেখেই কিন্তু লোভ লাগছে খাওয়ার জন্য। একটা সুজির রসগোল্লা আমি এখানে নিয়ে নিয়েছি, কতটা সফট হয়েছে আমি আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ সুজির রসগোল্লা মিষ্টিটা কিন্তু একেবারে সফট, তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর মিষ্টিগুলো এতটা স্পঞ্জি এবং তুলতুলে, যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয়। হেভি মজার এই সুজির মিষ্টি রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। ভিউয়ার্স, তাহলে সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।